যারা 15 বছর ক্ষমতায় ছিল এই দেশের সূর্য সন্তান মূসা আলাইহিস সালামের উত্তরসূরি ওলামায়ে কেরামদেরকে এদেশ থেকে নির্মূল করার জন্য চক্রান্ত আর ষড়যন্ত্র করেছে 2021 সালে 2100 আলেমদেরকে বিনা কারণে জেলে পুরে নির্যাতন করে নিপীড়ন করেছে তারা ক্ষমতায় আছে না নাই আর ওলামায়ে কেরামরা আছে না নাই موسى عليه السلام উত্তর সুরীরা কিন্তু এদেশে আছে আর 90 ফেরাউন লেডি ফেরাউনের উত্তর সুরীরা দেশে নাই ঠিক না ঠিক শুধু নাই এরকমও না যাওয়ার সময় পরনের কাপড় ছাড়া আর কিছু নিয়েও যেতে পারে না এই এই ক্ষমতা কার র‍্যাব আছে পুলিশ আছে সেনাবাহিনী আছে 15 বছর সবগুলো তাদের নিয়োগ করা ঠিক না ঠিক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের এই ক্ষমতা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাকে মেরে ফেলার জন্য ফেরাউন উদ্যোগ নিয়েছিল তাকে দিয়ে ফেরাউনকে আল্লাহ দুনিয়াতে ধ্বংস করেছেন আর এই এই দেশের 90 ফেরাউনরা যারা এই দেশের নবী মূসা আলাইহিস সালামের উত্তরসূরিদেরকে দেশ থেকে ধ্বংস করে দিতে চেয়েছিল আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে মিটিয়ে দিতে চেয়েছিল যারা কোরআনকে বাজেয়াপ্ত করার চক্রান্ত ষড়যন্ত্র করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই শেষ করে দিয়েছেন নবীর ওয়ারিস উলামায়ে কেরাম এখনো বেঁচে আছে সেই জন্য পরীক্ষা আমাদেরকে দিতে হবে পরীক্ষার ফল কিন্তু খুব ভালো ঠিক না ঠিক 15 বছর আমার তো মনে আছে 2014 সালে এই মাঠে মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব এসেছিলেন আপনাদের মনে আছে নি আমিও বয়ান করেছিলাম এখান থেকে যাওয়ার পথে দেখি যে সামনে পুলিশ আমাদেরকে ধরার জন্য আসছে এই গেইডে হরনার গেইডে আমরা এইদিকে না গিয়ে এদিকে চলে গেলাম পুলিশ থানার সামনে ব্যারিকেড দিয়েছে যারা এই চক্রান্ত আর ষড়যন্ত্র করেছিল মাহফিলগুলো নিয়ন্ত্রণ করার জন্য উলামায়ে কেরামের জবানকে নিয়ন্ত্রণ করার জন্য এই দেশের মসজিদ মাদ্রাসাকে তারা ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত করেছে আল্লাহর কহর আর গজবের কারণে আজকে তারা দেশ থেকে অস্তিত্বহীন হয়ে গেছে এই জন্য বলি অহংকার করা ভালো নয় ঠিক না ঠিক আমাদেরকে বিলকি দেয় বহুদিন দিছে আমরা সবর করেছি হযরত তানভীর রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে লিখেছেন সবরে খবর হয় কি হয় সবরে খবর হয় ষাট গাইয়া ভাষা আর কি সবরে খবর হয় সবর করবেন দেখবেন যে যত শক্তিশালী হোক আল্লাহ তাআলা এমন ভাবে ঘেড়ি মুসুরি দেবেন তাদের অস্তিত্ব আর ঠিকবে না এখন কোথায় বাড়ি সালাম দিও খুঁজে পাওয়া যায় না ঠিক কি না আমি গত সপ্তাহে ওমরায় গেছি গত সপ্তাহে আসছি গত শুক্রবারে ওমরা থেকে আমরা মক্কা শরীফের সামনে হানায়ে কাবার সামনে একটা হোটেল আছে মক্কা হিলটন শরীকে মক্কা এক সিঁড়ি দিয়ে উঠতেছি আমাদের সাথে কিছু বাংলাদেশি লোকজন আছে আরেক সিঁড়ি দিয়ে কিছু লোক উঠতেছে লোকজন বলে এই 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 দেখা যাচ্ছে এই দেখা যাচ্ছে নাম বললাম না আর কি তাদের নামটা এখন গালি হয়ে গেছে কথা কয় না এই নামটা এখন কি গালি মুসলমান ভাই যুবকদের বলবো বয়স্ক মুরব্বিয়ানে কেরামদের খেদমতে আরজ করব কোন অবস্থাতে নাইব রসুল ওলামা একরামের শানে বেয়াদবি করবেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা পরীক্ষা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরে মূসা আলাইহিস সালামকে লালন পালন করে বড় করেছেন ঠিক না ঠিক ফেরাউনকে ধ্বংস করার জন্য দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য আল্লাহ পাক ফানিতে রাস্তা করে দিয়েছেন উঠতে পারছে আর কিন্তু মূসা আলাইহিস সালাম পারছে কিনা নমরুদকে আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করছেন কি দিয়ে একটা ল্যাংরা মশা দিয়ে আর আবু লাহাব দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে দুইটা বেগুনা মাসুম বাচ্চা হ্যাঁ আবু জাহেল ধ্বংস হয়েছে দুইজন মাআজ এবং মুআফফাজ দুইজন শিশুর হাতে কিশোরের হাতে আর আল্লাহ যেমন কেমন বিচার করে এরা 2013 সালে কিছু লোক নাস্তিক তৈরি করেছিল নাস্তিক তৈরি করে বলে যে কয় কোরআন 1400 বছর আগের কিতাব এই জমানায় এই কোরআন চলবে না কোরআন বাজেয়াপ্ত করতে হবে যারা বলছে তারা এখনো আছে এরপরে বলে কয় আল্লাহ বলতে দুনিয়াতে কিছু নাই আল্লাহ আছে না নাই কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নারী লোভী ছিলেন আবু জাহেল রসুলকে গালি দিত কিন্তু রসুলের চরিত্র নিয়ে কোনোদিন কথা বলে নাই
আর আমাদের দেশের কিছু মুসলমানের ছেলে নামে মুসলমান তারা ব্লগে লিখলো কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ কর কয় লুচ্চা নাউজুবিল্লাহ কর আমার নবীরে যদি এরকম গালি দেয় তো আমরা বরদাস্ত করতে পারবো নবীরে গালি দেনে ওয়ালা এদেরকে আর আশ্রয় প্রশ্রয় দেয় পুলিশ দিয়ে বেষ্টনে দিয়ে রাখে নিরাপত্তা দেয় আর নবীর দুশমনদের মোকাবেলা করার জন্য যে সমস্ত ওলামা ইকরাম মাঠে নামছেন তাদেরকে রাতের অন্ধকারে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে গুলি করে মেরে ফেলে তো আল্লাহ যদি ধরে আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো শক্তি আছে আমরা যদি আল্লাহকে ভয় করি এই দুনিয়ার শক্তি আমাদের কিছু করতে পারবে হযরত বলিশে হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বড় আল্লাহর ওলি ছিলেন এই জমানায় হযরত বলিশে হুজুরের মতো এই মকামের বুজুর্গ আর নাই বিশ্বাস হয়নি যারা হযরত বলিশে হুজুরকে দেখেছেন তারা বলতে পারেন কেমন বুজুর্গ আমি আমার নিজের দেখা এক ঘটনা আমি যখন বাইতুল মুকাররমে ছিলাম তখন বাংলাদেশের এক সেনা প্রধান সেনাবাহিনীর প্রধান তিনি তার খাহেশ হয়েছে এমপি হবেন সংসদ নির্বাচন করবেন বাড়ি সিলেট তিনি আসলেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা ওবাইদুল হক রহমতুল্লাহর কাছে তিনি আমাকে বললেন এই লোক সেনাপ্রধান সাবেক ওনাকে তোমাদের চিটাংয়ে বড় বড় বুজুর্গ আছে ওনাদের কাছে নিয়ে দোয়া নিয়ে দাও আমি আসলাম হুজুর ওনাকে নিয়ে সেনাপ্রধানকে নিয়ে এ বলিশা হুজুর রহমতুল্লাহর বাড়িতে আসছি এখানে বাড়ির দূরে না কাছে ওনাকে কত নিরাপত্তা এয়ারপোর্ট থেকে নামার পর সেনাবাহিনীর লোকজন কত নিরাপত্তা দিয়ে আসছে যেহেতু ওনার একজন বুজুর্গ আল্লাহর ওলির কাছে যাবেন এই জন্য উনি নিরাপত্তা নিরাপত্তা সব বাদ দিয়ে একটা গাড়িতে করে আসলাম হুজুর তখন আসরের পরে আমরা মাদ্রাসায় গেছি শুনলাম হুজুর নাই আসলাম বাড়িতে বাড়িতে দেখি হুজুর উঠানে একটা কাঠের চেয়ারে বসা পরনে কাপড় চোপড়ে একটা গামছা গায়ে দেওয়া আল্লাহওয়ালারা কিরকম এটা বুঝাতে যাচ্ছে কারামতুল আউলিয়াই হাক্কুন হযরত বলিশা হুজুর সেনাপ্রধান আমাদের দেশে যদি কোনো সেনাপ্রধান আসে মানুষ বাড়িতে যা আছে সব তো রাস্তায় বিছাই দিবে ঠিক কিনা হযরত বলিশা হুজুর রহমতুল্লাহ আলাইহি উঠানে বসা আমি হুজুরকে বললাম হুজুর উনি সাবেক সেনাবাহিনী প্রধান আপনার থেকে দোয়া নিয়ে আসছি হুজুর এমনি চোখ দিকে তাকাইয়া বলে যে ঠিক আছে আল্লাহর উপর হওয়ালা করল মুসাহাবাও করলো না কোনো কথাও বললো না কোনো দোয়াও দিল না কোনো কথাও শুনলো না এই লোক তো নারাজ হয়ে গেছে যে আমি এত কষ্ট করে টাকা থেকে আসলাম উনি বসার জন্য একটা চেয়ারও দিল না একটা কথাও বলল না কি জন্য আসলাম সেটাও শুনলো না কি বললো চিটাংয়ের বাসায় তোমারে আল্লাহর উপর হওয়া লাগলাম কি বলছে যে আমাকে যখন জিজ্ঞেস করছে আমি বললাম যে আপনি যেই মকসদে আসছেন হুজুর বলছে যে আল্লাহ তাআলা আপনার মকসদ জন্য পূরণ করে আপনার উপর আল্লাহ আল্লাহর উপর ছেড়ে দিলেন এখন উনি কি মকসদ নিয়ে আসছে এটা তো আমি জানি না উনি এখান থেকে গিয়ে এমপি হয়ে গেছে এমপি হয়ে মন্ত্রী হয়ে গেছে কিন্তু যাওয়ার সময় উনি নারাজ ছিলেন যে আমি এত কষ্ট করে আসলাম আমার সাথে একটু সুন্দর ব্যবহার করলো না হযরত বলিশা হুজুর রহমতুল্লাহ আলাইহি দুনিয়াদার মানুষ যারা দুনিয়ার জন্য এসেছেন তাদেরকে দুনিয়া দিয়ে বিদায় করে দিয়েছেন অর্থাৎ দুনিয়াদারকে হুজুরের সামনে বসতে সুযোগ দেয় নাই কি করে নাই পটিয়ার বলিশা হুজুর রহমতুল্লাহ আপনাদের এলাকায় তো হুজুরের বাড়ি এই বলিশা হুজুর আবার আসবে এখন যারা আছে তাদেরকে কদর করতে হবে এই জমানায় ফুটিয়ার মুফতি সাহেব হুজুর আসবে না ইমাম সাহেব হুজুর আসবে না খতিব আজম রহমতুল্লাহ আলাইহি আসবে না বলি সাহেব হুজুর আসবে না যারা আছে তাদেরকে আমাদেরকে মানতে হবে কিনা পটিয়া মাদ্রাসার মতো মাদ্রাসা আমাদের পাশে আছে এটা আমাদের বড় কিসমত আলেমদের সাথে সোহবতে থাকব আলেমদের সম্মান করব আলেমদের শ্রদ্ধা করব কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উলামা ইকরামকে শ্রদ্ধা করার কারণে লাভ কি কয় লাআল্লাকা তুরজাকু বিহি আলেমদের সম্মান আর শ্রদ্ধা করার কারণে আল্লাহ পাক তোমার রিজিকের মধ্যে বৃদ্ধি করে দিবেন লাভ না ক্ষতি পৃথিবীতে অনেক বড় বড় লোক আছে ক্ষমতাবান আছে টাকা পয়সাওয়ালা আছে সম্পদশালী লোক আছে কিন্তু আল্লাহ রাসূল বলেন একমাত্র আলেমদের জন্য সমস্ত দুনিয়ার মখলুকরা দোয়া করে ইস্তেগফার পড়ে হাত্তান নামলাতু ফি জোহরিহা হাত্তাল হিতানু ফি জৌফিল মা মহা সমুদ্রের একেবারে তলায় যে মাছ আছে ওই মাছরাও আলেমদের জন্য দোয়া করে এবং গর্তের পিঁপড়ারাও দোয়া করে কেন
তারা জানে আলেমদের জিকিরের কারণে আলেমদের তেলাওয়াতের কারণে আলেমদের তাহাজ্জুদের কারণে আলেমদের ইবাদতের কারণে আলেমদের হক গোয়ির কারণে আল্লাহ পাক আমাদের জন্য রিজিক বরাদ্দ করে দেন আলেমদের কদর বুঝলাম না যে দেশে আলেম নাই তারাই তো বুঝে ঠিক না বেটি আল্লাহ তাআলার বড় মেহেরবানি আল্লাহ পাক বাংলাদেশ পাকিস্তান ভারতে যেই পরিমাণ হক্কানি রব্বানি আলেমদেরকে আল্লাহ দুনিয়াতে দিয়েছেন এই উলামা ইকরাম যুগের পর যুগ পরীক্ষা দিয়েছেন আমি আপনাদেরকে বলি 15 বছর আমরা পরীক্ষা দিয়েছি আপনারা পরীক্ষা দিয়েছেন সুন্দরভাবে এই রকম মাহফিল আমরা করতে পারি নাই উলামা ইকরাম সত্য উচ্চারণ করতে পারে নাই ইমাম সাহেবরা মসজিদে জুমার দিন সত্য উচ্চারণ করতে পারে নাই এ উলামা ইকরাম মাদ্রাসা মসজিদগুলোকে তারা নিয়ন্ত্রণ কবজা নিয়ে ছিল এই দেশের হ্যাঁ মসজিদ মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য নাস্তিকবাদী শিক্ষা কমিশন এই দেশে বাস্তবায়ন করে আমাদের ছেলেমেয়েদেরকে নাস্তিক আর বেঈমান বানানোর চক্রান্ত করা হয়েছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন পরীক্ষা দিলেন নিলেন আমাদের কাছ থেকে তারা তো গেলেন গেলেনই সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এখন দেখি ইসলামী সঙ্গীতের অনুষ্ঠান করে সিরাতুন নবী অনুষ্ঠান করে ঠিক না বেটি আল্লাহ আছে না নাই দুনিয়ার ক্ষমতাসীনরা যদি ইসলামকে নির্মূল করার চক্রান্ত করে আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বিজয় করার জন্য আল্লাহ যদি সিদ্ধান্ত গ্রহণ করেন দুনিয়ার কোনো ক্ষমতা নাই ইসলামকে নিবে দেওয়া ঠিক না বেটি ভয় লাগায় আলেমদের কেউ মামলার ভয় দেয় আমার বিরুদ্ধে 30টা মামলা আমি দুই বছর জেলে ছিলাম 51 দিন রিমান্ডে ছিলাম এরপরে এটা হলো যে সমস্ত মামলায় আমাকে অ্যারেস্ট দেখানো হয়েছে অ্যারেস্ট ছাড়া আমার বিরুদ্ধে আরো 100টার উপরে মামলা আছে অপরাধ কি অপরাধ হইলো আমরা সরকারের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের মোকাবেলা করার জন্য হেফাজত ইসলামের ব্যানারে প্রতিবাদ করেছি এই অপরাধের কারণে এই দেশের প্রায় লক্ষাধিক উলামা ইকরাম মামলার আসামি বলেন তো এখন যে মামলা হচ্ছে বাসার কোনো সুযোগ আছে এই জন্য বলবো প্রতিহিংসা আমাদেরকে ছাড়তে হবে আমরা ভাই ভাই মিলে থাকব সমাজে বহু শ্রেণী পেশার মানুষ থাকবে সবাইকে নিয়ে আমরা মিল মহব্বতে থাকব কারো সাথে কারো কোনো ধরনের শত্রুতা পোষণ করব না ইসলামের জন্য দ্বীনের জন্য কোরআনের জন্য নবীর ওয়ারিসদের ইজ্জত রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য সাহাবায়ে কেরামের আজমতকে প্রতিষ্ঠা করার জন্য জীবনে কোনোদিন কোন আলেমের বিরুদ্ধে অবস্থান নেব না পারব তো ইনশাআল্লাহ এরপরে মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করার বন্ধ করার বহু চক্রান্ত হয়েছে পটিয়া মাদ্রাসাকে বন্ধ করার স্বাধীনতা যুদ্ধের পর চক্রান্ত হয়েছিল বন্ধও ছিল বহুদিন যারা বয়স্ক 71-এর স্বাধীনতা যুদ্ধের পর পটিয়া মাসে 2.5 বছর বন্ধ ছিল কিনা আমরা ভুলে গেছি আল্লাহ পাকের কোরআনের তালিম যদি না থাকে আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হব হযরত শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই ফজাইলে কোরআনের মধ্যে লিখেছেন যেখানে আল্লাহ পাকের কোরআনের তালিম হয় যেখানে কোরআনের জিকির হয় যেখানে কোরআনের তেলাওয়াত হয় ওই তেলাওয়াতের আওয়াজ আল্লাহর কুদরতি বাতাস উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেই সীমানা পর্যন্ত নিয়ে যায় ওখানে আল্লাহ পাকের রহমত নাজিল হয় সুবহানাল্লাহ তো জোর কইছেন যে মাই শুনবো কেন খরানার মানুষ তো বড় দিনদার আল্লাহওয়ালা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চারটা শব্দ বেশি প্রিয় قال النبي عليه الصلاة والسلام أحب الكلام إلى الله أربعون تكتر شبدو الله كسي بشي بريو سباي بولن سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله سنني الحمد لله سنني লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই আল্লাহু আকবার আছে না নাই তো আমরা যেই জিনিসটা মহব্বত করি এটা যদি কেউ আমাদেরকে দেয় খুশি হই না বেজার হই আল্লাহ যে শব্দগুলো মহব্বত করেন পছন্দ করেন আল্লাহর কাছে যে শব্দগুলো প্রিয় এইগুলি বললে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন তো আমরা পারব তো ইনশাআল্লাহ হাদিস শরীফে আছে যেই ব্যক্তি দৈনিক সকাল বিকাল 100 বার
سبحان الله وبحمده এই শব্দগুলো উচ্চারণ করবে পড়বে আল্লাহ পাক সারা দিন যত গুনাহ করছে সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিবেন পারবো না আমরা পারবো কিনা জিকিরের দ্বারা লাভ আছে কি লাভ কলব কি হয় কুরআন শরীফে আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহর জিকির যখন মহব্বতের সহিত করবেন আল্লাহ পাকের অন্তর মানুষের অন্তরকে জিন্দা করে দিবেন ইতমিনান চলে আসবে আপনারা বলেন তো আমাদের আগে আমরা দেখেছি হযরত বলিশ হযরত শরীরে কোনো হাড়ি ছিল না গোস্ত ছিল না হাড়ি ঠিক কি না কিন্তু হুজুরকে দেখলে চেয়ারম্যান এমপি মন্ত্রী যারা চিনে সবগুলো রাস্তা সেট হয়ে যেত ঠিক কি না উনি যখন বয়ানে যাইতেন তখন ওনার কিছু ছাত্র ওই জাগির অবস্থায় পড়াইছে বয়স্ক বুড়া বুড়া মানুষ 60 65 70 বছর দাড়ি পাকা দেখতাম যে হুজুর যখন হাঁটতেন তখন তো আর গাড়ির রাস্তা ছিল না হেঁটে যেত 50 টেক থেকে হেঁটে যেতেন অনেক দূর থেকে লোকজন সরে যেত কারণ এরা কেউ সিগারেট খায় কারো মুখে দাড়ি নাই কেউ দাড়ি থাকলো সুন্নতি লেবাস নাই মাথায় টুপি নাই এই ভয়ে রাস্তা থেকে বের হয়ে যেত ঠিক না ঠিক এই আজমত যাদের ছিল তারা দুনিয়াতেও কামিয়াব আখেরাতেও কামিয়াব এখনকার ছেলে মেয়ে যুবকদের কাছে উলামায়ে ইকরাম উস্তাদ পীর মুর্শিদের আজমত নাই সেই জন্য সমস্ত মানুষের ঘরে আজকে হানাহানি মারামারি শান্তি নেই আগামী প্রজন্ম যারা এই দেশে এতদিন যারা ক্ষমতায় ছিলেন এই ক্ষমতা বানরা একটা কাজ করে গেছে সেটা কি যারা ক্লাস ওয়ান থেকে এমএ পাস করবে এই ছেলে মেয়েরা দিন থেকে আলাদা অটোমেটিকলি দিন থেকে সরে যাবে আপনারা বলেন তো কেন কেন সরবে ক্লাস ওয়ান থেকে মেট্রিক পাশ করা এখানে তো প্রায় অধিকাংশ মানুষ এসএসসি পাশ করে ঠিক না ঠিক যারা স্কুলে পড়েছেন বলেন তো এখানে সুরা ফাতিহা শুদ্ধ করার কোনো ব্যবস্থা আছে গোসল ফরজ হলে এই ফরজ গোসলকে সহি করার শুদ্ধ করার কোনো ব্যবস্থা আছে মেয়েদের মাসিক হলে কখন পবিত্র হবে কিভাবে হবে সেই মাসলা মাসাইল জানার কোনো ব্যবস্থা আছে নামাজ কিভাবে শুদ্ধ করবে তার কোনো মাসলা মাসাইল শিক্ষার ব্যবস্থা আছে তাহলে যেই শিক্ষার ভিতরে নামাজ শুদ্ধ করার ব্যবস্থা নাই যে শিক্ষার ভিতরে কোরআন তেলাওয়াত শুদ্ধ করার ব্যবস্থা নাই যে শিক্ষার ভিতরে ফরজ গোসল কিভাবে করবে সেই মাসলা মাসাইল জানার ব্যবস্থা নাই এটা সুশিক্ষা না কুশিক্ষা এটা কোথায় পড়ায় স্কুল কলেজে এই ছেলেগুলো লেখাপড়া শিখে বড় হওয়ার পর অটোমেটিকলি বাংলাদেশের নাস্তিক আর বেঈমানের প্রজন্ম তৈরি হয়েছে ঠিক না ঠিক ডিসি বাংলাদেশের ডিসি আমাদের কাছে তালিকা আছে বাংলাদেশের এসপি বাংলাদেশের বিচারপতি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বাংলাদেশের সচিব বাংলাদেশের মন্ত্রী নাস্তিক তাকলু শুনেন নাই মন্ত্রী লতিফ সিদ্দিকী এরা মন্ত্রিত্ব এই দেশের মানুষের ট্যাক্সের পয়সা বেতন খেয়ে এরা নাস্তিক খোদার বিরুদ্ধে আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে এরা কোথায় কোথায় জন্ম নিয়েছে লেখাপড়া শিখছে কোথায় স্কুল কলেজ ইউনিভার্সিটি ঠিক না বেটি এই যে আহমদ শরীফ বাড়ি কোথায় ফুটিয়ে কোথায় সে বলে যে আল্লাহ বলতে দুনিয়াতে কিছু নাই আমরা তো ন্যাচারাল প্রাণী রু বলতে আবার কি কবরের আজাব কি এর নাস্তিক আহমদ শরীফ বলছে আমারে মরলে আমি যদি মরে যাই আমারে দাফন টাফন করিও না তার ওসিয়ত মতো ঢাকা মেডিকেল কলেজে তার লাশ রেখে দিছে লিখে দেওয়ার পর কেন রাখছে কয় আমাকে আমি যে একজন বড় ডক্টর পিএইচডি হোল্ডার বড় বিজ্ঞানী বড় শিক্ষিত সাহিত্যিক আমাকে গবেষণা করবে মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা দেখা গেল দুই বছর ছিল তার লাশ বাংলাদেশের কোন মুসলমানের ছেলে মেয়ে তার লাশ স্পর্শ করেনি সাতবে রসুল যে রসুলকে গালি দেয় যা আল্লাহর বিরুদ্ধে কথা বলে তার শাস্তি দুনিয়াতেও হয় কিরকম হইল দুই বছর পরে তার লাশ পুষে ফ্রিজিং এর ভিতরে যখন গন্ধ বের হচ্ছে এখান থেকে বের করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিচ্ছে অর্থাৎ বাংলাদেশের পবিত্র মাটি আলেম ওলামা দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা নবী প্রেমিক আশিক রসুলদের এই জমিন তাকে গ্রহণ করে নাই এই জন্য আগামী প্রজন্ম যেন নাস্তিক আর বেঈমান না হয় এই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে তাহলে আমরা কি করব আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের নাতি নাতনিদেরকে আমরা কোরআন শিখাবো পারবো তো ইনশাআল্লাহ ওয়াদা করেন তো স্কুলে যাওয়ার আগে আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে নূরানি মক্তবে দিব কারা কারা দিব আপনারা বুকে হাত দিয়ে বলেন তো আপনারা যারা বয়স্ক মুরব্বীরা আছেন আমাদের বয়সের যারা আছো আমাদের দাদিরা আমাদের আপনাদের দাদিরা বয়স্ক মুরব্বীদের দাদিরা গ্রামে
বারান্দায় বসে বসে কাছারি ঘরে বসে এলাকার ছেলে মেয়েদেরকে কোরআন শিখাইত না কথা কথা এখন আমরা আমাদের বউরা আপনাদের ছেলের বউরা আপনাদের মেয়েরা খুব শিক্ষিত লেখাপড়া জানে সবকিছু জানে বলেন তো কোরআন সহি করে জানে তো আমরা উন্নতি লাভ করলাম না অবনতির দিকে গেলাম বলেন তো ক্লাস 1 থেকে এমএ পাস করা পর্যন্ত সমস্ত বই পুস্তক যদি মা বাবার কবরের পাশে গিয়ে তেলাওয়াত করে সওয়াব হবে তো আমরা তো ওই শিক্ষাই শিক্ষা অর্জন করাই যেই শিক্ষা অর্জন করার কারণে আপনার ছেলে আপনার মেয়ে আপনার নাতি নাতনিন আপনাদের কবরের পাশে গিয়ে সূরা ইখলাস তেলাওয়াত করবে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে সূরা আর রহমান তেলাওয়াত করবে সূরা মুলক তেলাওয়াত করবে আপনাদের জন্য সওয়াব রসানি করবে সেই ব্যবস্থা যদি দুনিয়াতে করে না জান দুনিয়ার যত উচ্চ ডিগ্রি নেক যত লেখাপড়া শিখুক এই ছেলে মেয়ে এগুলো নাস্তিক আর বেঈমান হয়ে যাবে কথা ঠিক না বেটি এই জন্য মহিলা মাদ্রাসায় দিবেন ছেলেদেরকে মাদ্রাসায় দিবেন এরপরে তারা লেখাপড়া শিখতে চাইলে উচ্চ ডিগ্রি অর্জন করার জন্য ইউনিভার্সিটিতে পড়াবেন কলেজে পড়াবেন পারবেন তো ইনশাআল্লাহ আলেমদেরকে মহব্বত করবেন মহব্বত করলে লাভ কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের হাদিস আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে জাহান্নামের জাহান্নামের ফয়সালা করে দিবেন জান্নাতীদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন এরপর জাহান্নাম থেকে কিছু লোকদেরকে নিয়ে আসবেন কিছু আলেমদেরকে রাখবেন আলেমরা ওই যারা জাহান্নামী তারা রাস্তার এক পাশে দিয়ে দাঁড়াবে মাঠের এক কোণায় দাঁড়াবে আর আলেম যারা জান্নাতী তাদেরকে আল্লাহ বলবেন তোমরা এই রাস্তা দিয়ে পড়িয়ে দেওয়া যায় আবার মুরাদাবাদ দিয়ে পড়িয়ে দেওয়া যায় ঠিক না বেটি কথা বুঝছেন ভালো করে খরনার এখান থেকে রাস্তা দিয়ে উঠলো পড়িয়ে দেওয়া যায় আবার এদিক দিয়ে ঘুরে মুরাদাবাদ দিয়ে যাওয়া যায় এদিক দিয়ে সোজা জান্নাতের পথ আল্লাহ বলবেন তোমরা এই রাস্তা দিয়ে যাও এটা বেশকা শরীফের হাদিস উলামায়ে কেরাম আল্লাহ যেদিকে বলবেন ওদিক দিয়ে যাবেন যাওয়ার পথে দেখবেন যে কিছু লোক জাহান্নামী রাস্তায় দাঁড়িয়ে আছে হুজুর ওরা বলবে আসসালামু আলাইকুম হুজুর আপনি তো হরনা স্টেশনে গেছিলেন আপনাকে আমি মহব্বত করতাম আপনি এশারের উজু করার সময় এক বন্দা পানি দিছিলাম আমি অমুক আব্দুল সালাম হুজুর বলবে যে তো আপনারা তো চিনতেছি না ও পানি দিছিলাম তো উজু করার জন্য মনে নাই ক হুজুরের মনে আসবে তো এখন কি করব ক আল্লাহ তো আপনাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন আল্লাহর ফয়সালা কোনোদিন আল্লাহ প্রত্যাহার করেন না পরিবর্তন করেন না আমাদের জন্য জাহান্নামের ফয়সালা দিবেন আমরা জাহান্নামে না গিয়ে দাঁড়িয়ে আছি আপনি একটু সুপারিশ করেন আল্লাহ যেন আপনাদের সুপারিশ আলেমদের সুপারিশে আমাদেরকে জান্নাত দিবে আমরা শুনছি আপনারা সুপারিশ করেন আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের ফয়সালা দেন তো আলেমরা যাবে এ বাড়ি তালা অমুক ব্যক্তি আব্দুল সালাম খরনা স্টেশনের পাশে আমাকে উজুর পানি দিয়েছিল আমি সুপারিশ করছি আয় আল্লাহ সে আমার মহব্বত করতো এই কারণে আপনি মাফ করে দেন আল্লাহ বলবেন তুমি নবীর ওয়ারিস আলেম তুমি যখন সুপারিশ করছো আমি মাফ করে দিলাম তাকে নিয়ে জান্নাতে চলে যাও লাভ আছে না নাই লাভ আছে না নাই আল্লাহ তাআলা আলেমদের সহবতে থাকার তৌফিক দান করুন আল্লাহ তাআলা দ্বীনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন যারা ইসলামকে নির্মূল করে দিতে চায় নবীর ওয়ারিস হিসেবে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই তোমাদের কোনো বেলকিকে আমরা ভয় করি না তোমাদের কোনো শক্তির সামনে আমরা মাথা নত করি না আলেমদের কাজ হলো সত্য উচ্চারণ করা আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা আকাবরীন উলামা ইকরাম ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে এই পর্যন্ত সমস্ত উলামা ইকরাম জেল কেটেছেন জুলুমের শিকার হয়েছেন নিজের জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন বাড়িঘর ত্যাগ করেছেন জেলা বদল করা হয়েছে দেশান্তরিত করা হয়েছে কিন্তু আলেমরা ব্রিটিশদের সামনে মাথা নত করে নাই জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে শেষ করে দেওয়া হয়েছে ফানির ভিতরে ডুবাইয়া মারা হয়েছে দিল্লির চাঁদনি চক থেকে হাইবার পর্যন্ত এমন কোন রাস্তা ছিল রাস্তার দুই ধারে গাছ ছিল না যেখানে আলেমদের লাশ ঝুলাই রাখা হয় না আরকান থেকে একেবারে লাহোর পর্যন্ত এই আরকান ট্রাং রোড এটা দিয়ে অনেক অসংখ্য ওলামা ইকরামের ফাঁসিতে ঝুলিয়ে লাশ লটকিয়ে রাখা হয়েছে দিন এমনে আসে না দিন এমনে আসে নাই এই জন্য উলামা ইকরামের কোরবানি উলামা ইকরামরা পরীক্ষা দিয়েছেন আপনাদেরকেও পরীক্ষা দিতে হবে 15 বছর পরীক্ষা দিয়েছি আরও পরীক্ষার সম্মুখীন হতে হবে এই জন্য বলবো আমরা আমাদের ঈমানকে মজবুত রাখবো ঠিক না বেটি
কোন অবস্থাতে ঈমানকে ধ্বংস করা যাবে না ঈমানকে নষ্ট করা যাবে না আল্লাহর ওয়াহদানিয়তকে অস্বীকার করা যাবে না নবীর সুন্নাতকে আঁকড়ে ধরব কোন বাতিলের সামনে মাথা নত করব না তাওহীদ কি আমানত সিনো মেহ হামারে তাওহীদ কি আমানত সিনো মেহ হামারে আশা নেই মিটানা নাম ও নিশা হামারা باطل سے دبنے والے اے آسمان نہیں ہم سو بار کر چکا ہے تو امتحان ہمارا تیگو کی سائے میں ہم پل کر جوا ہو یہ ہے خنجر خلال کا ہے قومی نشا ہمارا اللہ تعالیٰ آمدر کے تو شے پرکت کے اُلتنوں کر چل وما علینا الا البلاغ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ